আসুন আমরা তর তাজা কিছু সবজির দরদাম জানি পোড়াদা আলসারা বাজারের মধ্য থেকে। দর্শক আজ 24 নভেম্বর 2022 রোজ বৃহস্পতিবার ভাই এই কাঁঠালের বেগুন আপনার কত ধরেন আজকে? 30 টাকা কেজি। দর্শক শুনলেন কাঁঠালা বেগুন 30 টাকা কেজি, আর এইগুলো কিন্তু কাঁটা নেই, এইগুলো 20 টাকা কেজি, পার্থক্য 10 টাকা, কারণ কাঁটা থাকার কারণে। আর আপনারা জানেন যে শীতের শাকসবজির মধ্যে বেগুন অর্থাৎ অগুন, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই উন্নত আর এগুলো খেতেও বেশ সুস্বাদু, যার কারণে এই ধরনের বাগানগুলোর একটু রেট বেশি হয়ে থাকে বাজারের মধ্যে। আপনারা চাইলে এই সকল বাগানগুলো ক্রয় করতে পারবেন, কারণ এগুলো খুবই সুস্বাদু হয়, যার কারণে দাম কিন্তু কেজি প্রতি 10 টাকা বেশি দিয়ে আপনাকে ক্রয় করা লাগবে। তো পাশাপাশি এখানে আপনাদেরকে আরও একটু দেখাই, দেখুন এখানে কিন্তু আর এক ধরনের বাগান, আর এই বাগানগুলোর রেট দেন, এই লম্বা এই বাগানগুলো কত দিলেন আজকে? 25 টাকা কেজি। হ্যাঁ তো ঠিক আছে, আলু কত ধরলেন আজকে? আলু 25 টাকা। দর্শক টোটাল বাজার আজকের আলু রেট 25 টাকা, আর ঝালের রেট 30 কেজি, 1 কেজি 30 টাকা। কম টম আছে কি? কম নাই, কম নাই। তো আপনারা জানেন যে ঝাল কিন্তু কেউ 25 টাকা, 28 টাকা, 30 টাকা, এমনকি 32 টাকাও বিক্রি করছে। তো আজকের টোটাল মিলাই বাজার রেট 30 টাকা। তো আপনাদেরকে একটু পেঁয়াজ এবং রসুনের রেটটা জানাই, এগুলা একটু নর্মাল, তো এই নর্মাল পেঁয়াজের রেট কত যাচ্ছে আজকে? 30 টাকা। আচ্ছা আচ্ছা, আর রসুনগুলো একটু ভালো, রসুনের রেটটা একটু জানি কত? 60 টাকা, 60 টাকা কেজি। তো দর্শক আপনারা এই যে পেঁয়াজ দেখছেন, এই পেঁয়াজ কিন্তু হাই না, এগুলো 60% ভালো, যার কারণে এর রেটটা একটু কম আছে। হ্যাঁ তো টোটাল মিলাইয়ে বাজারের মধ্যে ঘোরাফেরা করলাম, দেখলাম সব মিলাইয়ে পেঁয়াজের রেটটা 30 টাকা, ঠিক আছে, যেহেতু ভালো আর মন্দ আছে যেহেতু, হ্যাঁ, যার কাছে যেমন ব্যবসা করতে পারে। আমরা একটু এই সাইডটায় যাই। কাকা সিম কত করে দিলেন আজকে কাকা? 40 টাকা। এই সিমগুলো কি আপনার বাড়ির না ব্যবসা কর? বাড়ির। আচ্ছা আচ্ছা, তো কাকা এই সিম নিয়ে আসছে তার গাছের, নিজস্ব গাছের, হ্যাঁ, ফরমালিন নাই কিন্তু, ঠিক আছে, কীটনাশক ব্যবহার করা নাই, আর এগুলো কিন্তু খুবই সুস্বাদু আমাদের দেশাল জাতের সিম না কাকা? আচ্ছা কাকা, আর কি নিয়ে আসছেন? বেগুন আর আছে পটল। পটল তো আপনার বাড়ির? আচ্ছা, কত করে দিলেন আজকে? 30 টাকা। দর্শক পটলের রেটটা আপনারা জানেন 30 টাকা, আজকের এই পোড়াদা আলসারা বাজারের মধ্যে পটল বেচা কেনা করছেন ব্যবসায়ীরা 30 টাকায়। আর এখানে কাঁটালা বেগুন, আমরা ওই সাইডে কাঁটালা বেগুন আপনাদেরকে দেখালাম, এখানে রেটটা একটু জানি কত দিলেন এটা? 40 টাকা। এখানে 40 টাকা রেট, দর্শক শুনলেন, হাটের মধ্যে কিন্তু এক জায়গায় 30 টাকা, এখানে কিন্তু 40 টাকা। হ্যাঁ তো যাই হোক, সব মিলায় আজকের এই বাজার রেটটা কিন্তু 30 টাকা। তো আসুন আমরা ওই সাইডে যাই। আসুন দর্শক, আমরা হাটের মধ্যে অবস্থান করছি, আপনাদেরকে শীতের যে শাক সবজি আছে এগুলোর একটু রড জানে। এই পুষ্টির রেট কত চলছে আজকে সোরে ভাই? হাফ কেজি 35 টাকা, 70 টাকা কেজি, ও 30 টাকা পর্যন্ত বিক্রি করছো না? দশ শুনলেন 35 টাকা দাম চাচ্ছে, 30 টাকা হলে বিক্রি করবে। আর এই মূলা 25 টাকা। আচ্ছা এগুলোকে তোমাদের বাড়ির না এগুলো ব্যবসার কিনে নিয়ে আসতো? বাড়িতে নিয়ে আসতো, বেচা কিনে ভালো হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, তো আমরা ছোট ভাইয়ের কাছ থেকে এ সকল রেট জানতে পারলাম। হ্যাঁ তো আপনাদের একটু ওই সাইড নিয়ে যাই। তো আমরা এখন লম্বা জাতের এক ধরনের সিম বাজারের মধ্যে উঠছে, বেচা কেনা করছেন ব্যবসায়ীরা, তো তাদের কাছ থেকে আমরা এই সকল সিমের নাম এবং কত টাকা বিক্রি করছে এটা একটু জানবো। কাকা এগুলো কি সিম বলে কাকা? আচ্ছা কাকলি সিম বলে না? আচ্ছা কত করে দিলেন আজকে? 50 টাকা কেজি। দর্শক এই সিমগুলোর কিন্তু বাজারের মধ্যে কম আসে আর দামটা কিন্তু একটু বেশি, হ্যাঁ, কারণ এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। আজকে একটু পাতার রেটটা আমরা একটু জানি, কাকা কত দিলেন এটা? কাকা কত পাতা? 25 টাকা কেজি।
দর্শক আমরা পূর্বে আমরা এগুলা ক্রয় করতাম পিস কিন্তু এখন কেজিতে কিনতে হচ্ছে তো যাক বাজার এখন একটু আগুন কৃষকেরা তাদের জমি থেকে এই সকল শীতের শাক সবজিগুলো নিয়ে আসছে হাটের মধ্যে বেচাকেনা করার জন্য আমরা তাদের কাছ থেকেও কিন্তু দরদাম জানব এবং যারা হাট করতে আসছে তাদের কাছ থেকেও দরদাম জানার চেষ্টা করব কেমন আছেন ভালো তো আজকে কি কি বাজার করলেন কাকা আজকে বাজার করলাম আপনার কদু কদু সিম সিম তারপরে পাতাকপি পাতাকপি যাও কাকা আজকে আপনি যেহেতু বাজার করছেন তাতে বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার একটু বেশি না কম বাজার বেশি আজকের বাজার একটু বেশি শীতের শাকসবজির রেট একটু বেশি আচ্ছা ঠিক আছে কাকা আপনি আসুন পাশাপাশি এখানে বড় ভাই নিয়ে আসছে সিমের বীজ এবং কালি অর্থাৎ মুড়ি কাটির থেকে এই কালিগুলোর জন্ম হয় তো হাটের ভিতর নিয়ে আসছে বেচা কেনা করার জন্য আমরা একটু দরদাম জানবো বড় ভাই কত করে দিলেন আজকে এই কালিগুলো 120 টাকা কেজি এইগুলো সাধারণত হাফ কেজি ওজন 500 গ্রাম হ্যাঁ আর পাশে আছে এইগুলা সিমের বীজ কত করে দিলেন এগুলা 200 টাকা কেজি ভাইয়া 200 টাকা কেজি অর্থাৎ পাকা সিম থেকে এইগুলো এই বেসনগুলো সব বের করছে আর মুলা রেট মুলা 20 টাকা কেজি ভাই 20 টাকা কেজি মুলা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়েছে দাম একটু কম মুলার তো দর্শক দেখুন এখানে সব ব্যবসায়ীরা এই সকল শীতের শাক সবজি নিয়ে আসছে পুরা দালচারা বাজারের মধ্যে তো আমরা তাদের কাছ থেকেই দরদাম জানার চেষ্টা করছি তো আমরা এখন একটু ফুলকপির রেটটা জানবো ভাই কেমন আছেন ভালো আছি তো আজকে ফুলকপি কত টাকা ধরলেন আজকে ফুলকপি 20 টাকা 20 টাকা কেজি আচ্ছা এইগুলো কি হাইব্রিড না আমাদের দেশাল দেশাল 20 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এগুলো দেশাল সিম মানে 35 চল্লিশ দাম হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন তো আমরা এখন একটু এই মাটি আলু যাকে বলে মাটির নিচ থেকে কিন্তু এগুলো ওঠে হ্যাঁ আর এ সকল মাটি আলুর রেটটা আমরা একটু জানবো পাশাপাশি এখানে মান কচু যাকে বলে মান গ্রাম্য ভাষায় তো আমরা এটারও একটু রেট জানবো ভাইজান কত করে দিলেন এই 30 টাকা ভাই কেজি 30 টাকা কেজি যদি আপনারা 500 গ্রাম কেউ 250 গ্রাম কেউ 1 কেজি কেনেন ওই একই রেট 30 টাকা কেজি আর আলুর রেট 60 টাকা দর্শক শুনলেন এই মাটি আলুর রেট 60 টাকা এগুলো কিন্তু মাটির থেকে উৎপাদন হয় হ্যাঁ এগুলো কিন্তু বাৎসরিক একটি ফসল হ্যাঁ আর এই আলুগুলো মোটামুটি গাছে লতাপাতা হয় আর এগুলো মাটিতে এগুলো হয় ভাই এই পাশে আপনার এইটা কি ভাই এইটা সেই কাটোরা সিম দর্শক পুরাধারের মধ্যে কিন্তু কাটোরা সিম আসছে বেচা কেনা করে নিয়ে আসছেন ব্যবসায়ী আর এইগুলো কিন্তু বড় বড় গাছের আবডালে এগুলো ঝুলে থাকে হ্যাঁ এগুলো কিন্তু বানে হয় না সাধারণত এগুলো গাছে হয় ভাই কত করে ধরলেন আজকে 40 টাকা 40 টাকা কেজি সর্বনাশ বড় ভাই এই পুঁই ফল কত দিলেন ফল 60 টাকা কেজি আচ্ছা ঠিক আছে আরে মুলাগুলো 20 টাকা কেজি খালি শাক আলু আর পাতাগুলো কত ধরলেন পাতা 30 টাকা পাতা 30 টাকা কেজি কেজি এই ফুলকপি 20 টাকা কেজি কইছো দর্শক আজ এই পর্যন্ত আমরা হাট ঘুরে ঘুরে শীতের শাকসবজির দরদাম জানলাম এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে